দেখো কাকরোল গাছে ফুলও এসেছে, আর এটা হবে কাকরোল হয়েও গেছে। কি সুন্দর না ফুলটা, দেখতে পাচ্ছো? পুঁইশাক কাটতে গেলাম কিন্তু পারলাম না। ওই কাছে তোমাদের দেখাবো আমার মায়ের ছোট্ট বাগানে কি কি সবজি গাছ ফুল গাছ লাগিয়েছে, সেসবই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে দেখো কত রকমের গাছ লাগিয়েছে এত ছোট্ট জায়গায়। বাড়িতে মাটির ভাগ মাটিটা খুব কমই আছে, কিন্তু আশেপাশে জমি জায়গা আছে যদিও, তাও মা অল্প জায়গায় ভালোই গাছপালা লাগিয়েছে। আমি খুব তাড়াতাড়ি এবছর চলে এসেছি মায়ের কাছে, কিন্তু অন্য অন্যবার ষষ্ঠীর সময় জ্যৈষ্ঠ মাসের দিকে আসি, তখন এইসব গাছে সমস্ত ফল হয়ে যায় আর কি। যে কোনো সবজি গাছে সবজি দেখতে পাই, এখন দেখছি শুধু ফুল। তাই চলো তোমাদের দেখাবো। বন্ধুরা বেড়ার ধারে ধারে কাকরোল গাছ হয়েছে, মায়ের ছোট্ট বাগানে দেখো কি সুন্দর গাছপালা লাগিয়েছে। এটা পুঁই পাতা, পুঁই শাকটা বেশ বড় হয়েছে, দেখতে পাচ্ছো তোমরা? অনেকটা বেয়ে চলে গেছে। আর এখানে রয়েছে ছোট্ট লঙ্কা গাছ, লঙ্কা গাছটা বেশ বড় হয়ে গেছে। আর এটা হলো কাকরোল গাছ, দেখো পুঁই গাছের আবার ফুলও হয়ে গেছে ফুলের জন্য। আর কাকরোল গাছ তো প্রচুর কাকরোল হয় এখানে, কাকরোল গাছে পুরো ছেয়ে গেছে জায়গাটা। যেখান সেখান দিয়ে হয়েছে, আর এদিকে হয়েছে ঘিয়ে যাব ফুল গাছ। গাছটা দেখো কি বিশাল বড়, ওই যে একটা ফুল। বেড়ার গায়ে হয়েছে একটা ডুমুর গাছ, দু একটা ডুমুরও হয়েছে। ডুমুরের তরকারি খেতে ভীষণই ভালো লাগে। গাছটা খুব একটা বড় হয়নি, ছোটই। মাঝে উপরে এই মাচা করে দিয়েছে না, পুরোটা একদম কাকরোল গাছে ছেয়ে যাবে। এখন পুরো ফাঁকা রয়েছে, সবে গাছগুলো উঠেছে তো, এমনকি ছাদেও চলে যাবে। আর যে গাছটাই কচি নিম পাতায় ভর্তি ছিল সেই গাছটাই পুরো ফুলে ছেয়ে গেছে। আর এগুলো তো দেখলে বাড়ির পেছনের দিকে, আর বাড়ির সামনের দিকে এটা হলো কারি পাতা গাছ। কারি পাতা অনেক কাজেই লাগে, চিড়ে ভাজা কিংবা ডালে মুসুর ডালে ফোড়ন দিয়ে খাওয়া, দারুণ লাগে খেতে। আর এই গাছটা দেখতে পাচ্ছ, এটা এটা হলো বন কাঁঠাল গাছ। কাঁঠালের মতনই দেখতে, ছোট ছোট কোয়া হয়, ছোট্ট ছোট্ট কাঁঠাল হয়। আর এটা একটা টগর ফুল গাছ, সবে লাগানো হয়েছে, বর্ষায় এই গাছটা তরতাজা হয়ে বেড়ে উঠবে আশা করছি। আর এটা তো শীতকালে ফুল হয় মাইকের মতন সাদা সাদা। তার পাশেই রয়েছে লঙ্কা গাছ, লঙ্কা গাছে দেখো কত লঙ্কা বেড়ার গায়ে হয়েছে। অনেক কটা গাছ ছিল, মুরগিতে সমস্ত লঙ্কা গাছগুলো খেয়ে নিয়েছে, একটা লঙ্কা পেকেও গেছে। আর বাড়ির চারদিকে পাতা পাহাড়ের গাছে ভর্তি, এগুলো মা কিংবা ভাই মামি মামা এরাই সবাই লাগিয়েছে। আর কী সুন্দর হলুদ হলুদ সবুজ সবুজ, কী সুন্দর কালারগুলো, দারুণ লাগছে না? এই গাছটা বিশাল বড়। আর তার পাশেই রয়েছে কাঁঠাল গাছ, কাঁঠাল গাছটা তোমাদের এর আগেও দেখিয়েছি, দুটো কাঁঠাল হয়েছে। আর দুটো কাঁঠাল হয়েছিল সেটা পড়ে গেছে, বিশাল বড় কাঁঠাল গাছ দেখো। আর তার পাশেই রয়েছে এটা রাম তুলসী গাছ, আর এটা একটা চাইনিজ টগর গাছ, আর এটা চন্দ্রমল্লিকা, শীতকালে অনেক ফুল হয়েছিল। আর এই গাছটা তো তোমরা সবাই চেনো, অ্যালোভেরা, অ্যালোভেরা গাছ ভাই লাগিয়েছিল। আর এটা হলো বিলাতি ধনে পাতা গাছ, গাছটা প্রায় মরে মরে গেছে, কিন্তু পাতা ঝরে যাওয়ার পর আবার হবে। আর এটা হলো করমচা গাছ, করমচা তোমরা কম বেশি সবাই জানো।
আর এটা একটা লেবু গাছ, লেবু গাছের চারা বেরিয়েছে। আর তার পাশেই রয়েছে পেয়ারা গাছ, পেয়ারা গাছটাও ভীষণই ছোট। আর তার পাশেই রয়েছে তুলসী মঞ্চ, এখানে রয়েছে তুলসী গাছ। আর এটা কি ফুল বলো তো? এটা হলো গোবিন্দ জবা। আর গাছটার ফুলটা কি দারুণ লাগছে, মামি দু একটা তুলেছে। আর এখনও কালকে ফুল হবে এইগুলো, তার জন্য কতগুলো ফুল হয়ে ফুলের কড়ি রয়েছে গাছে। বন্ধুরা কি আশ্চর্যের বিষয় দেখো, প্রকৃতির কি সৃষ্টি, যে ঘিয়ে কালারের একটা জবা ফুল গাছে লাল রঙের হয়, কখনো কখনো আবার ঘিয়ে কালারেরও হয়, কিন্তু একটাই গাছে দু রকম ফুল হয়। তোমরা হয়তো ভেবে থাকবে যে হয়তো গাছটায় কলম করা রয়েছে, অনেক সময় থাকে না অনেক কলম করা থাকে গাছে, যে লেবু গাছে দু রকম লেবু হচ্ছে, কিংবা কোনো কুল গাছে নারকেল কুলো হচ্ছে, গোল কুলো হচ্ছে, কিন্তু সেরকম কিছুই না, একটাই গাছ তাতে দু রকম ফুল হয়। আর এইগুলো দিয়ে বেড়া দেওয়া আছে বাড়ির চারিদিকে, মা মাঝে মাঝে এই গাছগুলো ছেঁটে দেয়। আর বাড়ির সামনে আছে একটা আম গাছ, এই আম গাছটায় পুরো আমে ভর্তি, ছোট ছোট আম হয়, ভীষণ মিষ্টি খেতে। নীল পুজোর দিন এই গাছের আম দিয়েই চাটনি করেছিলাম। আমার মায়ের এই ছোট্ট বাগান যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, লাইক শেয়ার করবে, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই আছে তাদের অসংখ্য ধন্যবাদ, তারা সঙ্গেই থাকবে, আমিও তোমাদের পাশে আছি। একা একা কখনো এগিয়ে যাওয়া যায় না, সকলে একসাথে হাতে হাত মিলিয়ে চললে তবেই এগিয়ে যাওয়া যায়। সুতরাং নতুন বন্ধুদের স্বাগত, আর পুরনো বন্ধুরা তো অবশ্যই সঙ্গে আছো। ঠিক আছে বন্ধুরা, কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর লাইক তো অবশ্যই করবে, তাহলে আমার ভালো লাগবে আর কি।